বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন দেশে শোক ও শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রবাসী বাঙালিরা পালন করেছেন জাতীয় শোক দিবস। দিবসের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। আয়োজন করা হয় দোয়া মাহফিল ও আলোচনা সভার। বিভিন্ন দূতাবাসের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানগুলো আয়োজন করে দোয়া ও আলোচনা সভার। এ নিয়ে আমাদের প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নাজিয়া আফরিন রিয়ার প্রতিবেদনে বিস্তারিত। যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। পরে দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার অভিবাসীগণ গভীর শ্রদ্ধায় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে এ সময় দূতাবাস প্রাঙ্গণে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতীয় শোক দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে লেবাননে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান। দূতাবাসের শ্রম সচিব আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বঙ্গবন্ধুর জীবনের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। এক মিনিট নীরবতা পালনের পর জাতির জনক সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে বাংলাদেশ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল। এতে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নানা শ্রেণী পেশার প্রবাসী সহ গণমাধ্যম কর্মীরা। শেষে বঙ্গবন্ধু সহ তার পরিবার এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসেও ছিল জাতীয় শোক দিবস পালনের নানা আয়োজন। এ উপলক্ষে দূতাবাস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আবু জাফর। তিনি এ সময় বলেন, বঙ্গবন্ধু আজীবন দেশের স্বাধীনতা আর এদেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করে গেছেন, আর তাকেই আজকের এই দিনে সপরিবারে নির্মমভাবে যারা হত্যা করেছে সেসব শত্রুদের দোসররাই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে সবসময়, এদের থেকে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। দূতাবাস সচিব লুৎফুন্নাহার নাজিমের পরিচালনায় কোরআনতলা পরে 15 আগস্টের পটভূমিতে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে আলোচনা করেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাত হোসেন ইমু। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসেও যথাযথ শ্রদ্ধা আর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রোববার সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর নসরুল ইসলাম। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। আলোচনা পর্বে রাষ্ট্রদূত জাতীয় শোক দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন এবং বঙ্গবন্ধু হত্যার বিচার ও রায় কার্যকরের জন্য সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়া পলাতক খুনিদের দেশে এনে রায় বাস্তবায়ন করার আহ্বান জানান। পরে জাতির পিতার সংগ্রাম আর জীবন কর্ম নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করেন কনসাল জেনারেল নাজমুল হক। পরে কনসাল জেনারেল কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জুম প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ ভ্যানিস শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাইতুল মামুর জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার হোসেন ব্যাপারীর পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি কিশোর খন্দকার, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল সহ যুবলীগ নেতৃবৃন্দ। জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা। স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গভর্নিং বডির চেয়ারম্যান শেখ আতাউর রহমান মুকুল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেদ্দার কনসাল জেনারেল নাজমুল হক এবং বিশেষ অতিথি ছিলেন শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির। আলোচনা পর্বে শওকত ইকবাল ও ফৌজিয়া আক্তারের পরিচালনায় শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা দিবসটি উপলক্ষে আলোচনা, 7ই মার্চের ভাষণ, কবিতা ও আবৃত্তি সহ ভয়েল সে রাতের কাহিনী উপস্থাপন করেন। নাজিয়া আফরিন রিয়া, বাংলা টিভি, নিউজ ডেস্ক।